নতুন করে চন্দ্রনের পর এবার সূর্যের দিকে ইসরো এগিয়ে যাচ্ছে কয়েক দিনের মধ্যে। সূর্যের কতটা কাছে যাবে আদিত্য L1 খুঁজবেই বা কি সূর্যের সূর্য জয়ের অঙ্ক কষছে ইসরো। ইসরো জানিয়েছে 2রা সেপ্টেম্বর আদিত্য L1 উৎক্ষেপণের কথা, ইতিমধ্যে সেটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জানানো হয়েছে। এখন শুধু রওনা দেওয়ার অপেক্ষা, এর দিকে হাত দিতে চায় ইসরো বা সূর্যকে ছুঁতে চায় ইসরো। ইতিমধ্যেই সেদিকে পা বাড়িয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, আর চন্দ্রনের যে ল্যান্ডার অবতরণ করেছে সেই জায়গার নাম PM মোদি, সেই জায়গার নাম করেছেন শিব শক্তি বলে। সেটি খুবই একটা ভালো নাম, শিবের নামে এবং শ্রাবণ মাস ছিল, সেটা ভালো হয়েছে নামটা। এটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর এক্ষুনি শোনা গেছে যে মুহূর্তে জানা গেছে চাঁদের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস জানানো হয়েছে। আস্তে আস্তে আরও খবর চাঁদের সম্বন্ধেও পেয়ে যাবেন। চাঁদের কাছে চন্দ্রযান 3, সূর্যের কাছে ইসরো দূত হয়ে যাচ্ছে আদিত্য L1। এটি একটি কৃত্রিম উপগ্রহ যা সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং সেখানে থেকে তার তথ্য সংগ্রহ করে পাঠাবে। ইসরো জানিয়েছে আগামী 2রা সেপ্টেম্বর আদিত্য L1 উৎক্ষেপণের কথা, ইতিমধ্যে সেটিকে জানানো হয়েছে এবং এখানে শুধু রওনা দেওয়ার অপেক্ষা। পৃথিবী থেকে প্রায় 10 লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য L1কে। সূর্যের অভিমুখে এগিয়ে ওই দূরত্বের পর থামবে উপগ্রহটি। এই অংশকে বলা হয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে মহাকাশ এমন একটি অঞ্চল যেখানে দুটি মহাজাগতিক বস্তুর, মানে সেটা হচ্ছে এক্ষেত্রে সূর্য এবং পৃথিবী, আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল, ফলে এই অঞ্চলে পৌঁছানো কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। সূর্য পৃথিবীর এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে আদিত্য L1-এর লক্ষ্য। এই অংশে পৌঁছে ইসরোর উপগ্রহটি সর্বক্ষণ সূর্যের দিকে নজর রাখতে পারবে। গ্রহণ বা অন্য কোনো মহাজাগতিক কর্মকাণ্ডে আদিত্য L1 বাধা পাবে না। সূর্যের বৈশিষ্ট্য, স্বাভাবিক ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানীরা অনেক কিছুই জানেন, আবার অনেক কিছুই এখনও অজানা। সূর্যের কাছ থেকে পর্যবেক্ষণ করে সেই অজানা তথ্য সংগ্রহ করবে আদিত্য L1। আপাতভাবে স্থির মনে হলেও সূর্য কিন্তু একেবারে স্থির নয়, তারও গতি রয়েছে। সূর্যের এই গতিশীলতা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে সাহায্য করবে ঈশ্বর ওই উপগ্রহ। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে সে জানার চেষ্টা করবে আদিত্য L1। ওই অংশের উত্তাপ পরিমাপ করা হবে, অনেক অজানা তথ্য জানতে পারবে বিজ্ঞানীরা। আদিত্য L1-এ মোট 7টি পেরোড থাকবে। এগুলি সূর্যের বিভিন্ন স্তর খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে। ফটোস্পিয়ার থেকে ক্রোমোস্পিয়ার কিংবা সূর্যের একেবারে বাইরের দিকে স্তর করোনা পর্যবেক্ষণ করবে ওই 7টি পেরোড। সূর্যের উত্তাপ, সৌরশক্তির নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝিয়ে বিজ্ঞানীদের সাহায্য করবে আদিত্য L1-এর পেলোডগুলি। তবে এতে বিদ্যুৎ চৌম্বকীয় কণা এবং চৌম্বকীয় ক্ষেত্র ডিটেক্টর ব্যবহার করা হবে। বিজ্ঞানীরা মনে করছেন আদিত্য L1-এর সবথেকে সুবিধাজনক বিষয় হলো এটির অবস্থান। ওই অবস্থান থেকে সূর্যকে সরাসরি দেখতে পাবে উপগ্রহটি। এর 4টি পেলোড সূর্যকে পর্যবেক্ষণ করবে, অন্য 3টি পেলোড বিভিন্ন কণা এবং ক্ষেত্রকে বিশ্লেষণ করবে। আদিত্য L1 মিশনে সফল হলে সৌরক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাই 2রা সেপ্টেম্বরের জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছেন। তৃতীয় চন্দ্রযানের সাফল্যের পর ইসরোর প্রত্যাশা বেড়ে গিয়েছে। সূর্য অভিযানের সফলভাবেই আশাবাদী বিজ্ঞানীরা, সূর্য অভিযানও সফল হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। চীনা নক্ষত্র সম্পর্কে অচেনা তথ্য পাওয়ার জন্য এই অভিযান। গত বুধবার সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল ইসরোর তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। অবতরণের স্থানটির নাম দেওয়া হয়েছে শিব শক্তি। 3বারের চেষ্টায় চাঁদে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ইসরো টুইট করে জানায় ল্যান্ডারের পেট থেকে বেরিয়ে রোভার প্রজ্ঞান সেটি চাঁদের মাটিতে ধীরে ধীরে হেঁটে চলে বেড়াচ্ছে। ল্যান্ডারের ক্যামেরায় প্রজ্ঞানের গতিবিধি যে দৃশ্য ধরা পড়ছে তা দেখিয়েছে। স্ক্রিনমেলু এত অনাবিকৃত ছিল, ভারতই প্রথম সেখানে পা রাখলো। ওই এলাকায় কী রহস্য লুকিয়ে আছে খুঁজছে প্রজ্ঞান। নানা তথ্য ও নমুনা সংগ্রহ করে ল্যান্ডারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে পৃথিবীতে। চাঁদের মতে
ইসরো সূর্যের অভিযানও সফল কামনা করবে গোটা দেশ। এটা অবশ্যই ঘটবে এবং আগামী দিনে এই সূর্যর কাছে যেটা আমাদের আদিত্য এল1 পাচ্ছে অবশ্যই সেটা পূর্ণ হবে। আর আমাদের বিজ্ঞানীরা তো অবশ্যই, ইসরোর বিজ্ঞানীরা প্রত্যেকে অবশ্যই সাফল্য পাবে এবং ভারতবাসীর পক্ষ থেকে সবাই আশীর্বাদ করবে এবং এবং ভগবানের কাছেও প্রে করবে। অবশ্যই সাকসেসফুল হবে এই সূর্যের কাছে আদিত্য এল1 যে যাচ্ছে, তার মিশন সমাপ্তও হবে, আমরা দেখতে পাবো, অনেক কিছু জানতে পারবো, বিজ্ঞানের আরও অগ্রগতি হবে, আমাদের ভারতের নাম, দেশের নাম তো উজ্জ্বল করবেই, সারা বিশ্বের লোকও জানবে যে এবার সূর্যের কাছে যাচ্ছে আমাদের ভারতের ইসরোর তরফ থেকে, আমাদের বিজ্ঞানীরা এত সাফল্য পাবে, এটা সব থেকে আমাদের গর্বের, আমাদের দেশের নাম উজ্জ্বল করে উঁচু করে দিচ্ছে সবার সামনে, গর্ব করে বলার মতো। এবং কিছু কিছু মানুষ আছে যারা ভেবেছিলাম ছাতার তলায় চলে এসেছিলো সেদিনকে, তবে মনে হচ্ছে না, কিছু কিছু দেশ বা কিছু কিছু মানুষ এখনও আছে, তারা কিন্তু এক ছাতার তলায় কখনোই হয়তো আর কোনোদিন আসতে পারবে না, যতদিন না তারা নিজের মতো করে ভাবতে পারবে শান্তভাবে বা ধীর গতিতে বা লোভ হিংসা এগুলো ত্যাগ করতে পারবে। এইসব অনেক আরও অনেক কিছু আছে, পরবর্তী আপডেট আবার দিতে থাকবো। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।